এই পুরো এফকে কন্ট্রোভার্সিতে মেইন সেট ব্যাপারটাই হইল যে টাকার অঙ্ক খুব কম যেটা আমার লাগছে মানে টাকার অঙ্ক ই ইট হইতো বড় সর টাকা অঙ্ক তুমি যদি 10 লাখ টাকা না দিয়া পালায়ে থাকতে আটকে যেত 10 লাখ টাকার জন্য এরকম একটা জিনিস করাটা বার্থডে জাস্টিফাইড না বাট আমি দশ লাখ আমি এটা করব না তাহলে আমার 10 লাখ টাকা লাভ হবে কারণ আমি 10 লাখ টাকা দিচ্ছি না এর জন্য এটা মানা যায় কিন্তু ছয় হাজার টাকা দিচ্ছি না একজন এটা নিয়ে এটা কন্টেন্ট এটা ঠিক মানার মতো না আমার মতে স্পেশালি এফকে টাইপ কন্টেন্ট ক্রিয়েটার যারা স্পন্সরশিপের জন্য অনেক টাকা নেয় আমি জানি কারণ প্যাসিভ জার্নাল থেকে আমরা এফকে কে গত বছর বা তার আগের বছর স্পন্সর করছি ভিডিও বানানোর জন্য তো আমি জানি অনেক টাকা নেয় তো এত টাকা নেওয়ার পরে ছয় ছয় সাত হাজার চার হাজার টাকার মতো ক্যাচালটা একটু লো লেভেল ক্যাচাল এটা এফকের দোষ আর কি কখনোই বলতেছি না যে উল্টা পাশে গিয়েছিল তার দোষ উল্টা পাশের দোষ আছে অন অন দ্য বিজনেস সেন্স যে ওর সবারই উচিত নিজের ভ্যালু বোঝা এবং ওই অনুযায়ী চার্জ করা আপনি যদি এটা আমরা আমাদের এজেন্সিতেও হইতে দেখি আমি শিওর যত এজেন্সি ওনার আছে সবাই হইতে দেখে যখনই তুমি লো টায়ার ক্লায়েন্টের সাথে কাজ করবা লো টায়ার ক্লায়েন্ট ঝামেলা বেশি করে এবং টাকা দেওয়া নিয়ে ঘুরায় যত তুমি বড় ক্লায়েন্টের সাথে কাজ করবা যে তোমাকে মাসে এক লাখ দিচ্ছে পাঁচ লাখ দিচ্ছে দশ লাখ যত বড় ক্লায়েন্ট তত ঝামেলা কমে যত ছোট ক্লায়েন্ট তত ঝামেলা বাড়ে সো যারা ওই যে সাপ্লাইয়ার এন্ডে আছে এফকের কন্ট্রোভার্সির শিকার যে ছেলে সাব্বির আহ ওনাদের ওই ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের উচিত এই লোয়ারটা টায়ার ক্লায়েন্টের সাথে কাজ না করে প্রতিনিয়ত আর উপরের দিকে যাওয়ার চেষ্টা করা আহ তাহলে উনাদের জন্য ভালো বিকজ ওনাদের পোটেন্সিয়াল আছে ওনারা কাজকর্ম ভালো করতেছে খামা এই সব কাজে ছয় হাজার টাকার কাজ করার কোনো লাভ নেই